আমার স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম। আমি দেবজিৎ। আজকে বিস্তারিত আলোচনার যে বিষয়টি সেটি রয়েছে আমাদের সাহিত্য। তো এখন অনেক ছাত্রছাত্রীর মধ্যেই আমরা দেখতে পাই যে তারা সাহিত্য পড়তে অতটা ভালোবাসে না, আবার অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যারা কিন্তু সাহিত্য পড়তে খুব ভালোবাসে। তো সাহিত্য নিয়ে আলোচনা হবে যেখানে, সেখানে কিন্তু বিষয়টা অনেক বিস্তৃত। সুতরাং আমরা আলোচনার সময় যদি একটু বিস্তারিত হয়ে যায় বিষয়টি, সেটাকে কিন্তু আমরা ক্ষমা সুন্দর চোখে দেখবো আশা করছি। তো আমার স্মার্ট ক্লাসের পক্ষ থেকে আজকে আমাদের সাহিত্য নিয়ে আলোচনা। তো সাহিত্য নিয়ে বোঝার আগে আমরা আগে দেখি যে সাহিত্যের সংজ্ঞা কিভাবে দেওয়া যায়, বা সাহিত্যের সংজ্ঞা কি করে দেওয়া যায়, আদৌ কি সাহিত্যকে সত্যি সংজ্ঞার মধ্যে ফেলা যায় নাকি। কারণ সব কিছুকে কিন্তু সাহিত্য কিন্তু একটা শিল্প। এখন গান কাকে বলে এটা কিন্তু একটা সংজ্ঞার মধ্যে আনলে সেইভাবে দেখা যাবে। সুতরাং আমিও মনে করি যে সাহিত্য কি এটা সংজ্ঞার মধ্যে বা একটা ছোট জায়গার মধ্যে কিন্তু সহজে বলা সম্ভব নয়। তো গুগল থেকে দেখি আমরা আজকে কি তথ্য পাই। এখানে গুগল বলছে, সাহিত্য বলতে যথাসম্ভব কোনো লিখিত বিষয়বস্তুকে বোঝায়। সাহিত্য শিল্পের একটি অংশ বলে বিবেচিত হয়, অথবা এমন কোনো লেখনী যেখানে শিল্প বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়, অথবা যা বিশেষ কোনো প্রকারে সাধারণ লেখনী থেকে আলাদা। মোট কথা, ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা, চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। দেখো, একটা সংজ্ঞা দিতে গিয়ে গুগল কিন্তু অনেক বিভিন্ন দৃষ্টিভঙ্গির কথা বলছে। কখনো বলছে কি যেখানে বুদ্ধির আঁচ পাওয়া যাবে, আবার কখনো বলছে যে কোনো লেখকের লেখনী যা থেকে কি হবে আমাদের ইন্দ্রিয় দ্বারা বোধগম্য কোনো চিন্তা, চেতনা, অনুভূতি বা সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। তো এবার সাহিত্যের এখানেই হলো মজা, যে সাহিত্য কিন্তু বাস্তবের কথা বলে। সাহিত্য কিন্তু আশেপাশে যা ঘটে চলেছে সমাজে সেই কথাটা বলে। সেখানে কখনো কষ্ট থাকতে পারে, কখনো কোনো অনুভূতি থাকতে পারে, কোনো গভীর চিন্তা বা লেখকের একটা দিকে আমাদের ইঙ্গিত দেওয়া সেটাও থাকতে পারে। এই হলো মোটামুটি সাহিত্য কাকে বলে, সাহিত্যের একটা বেসিক বা মূল ভিত্তি বা মূল ধারণা। তো সাহিত্য কিন্তু আবার বিভিন্ন রকমের হয়, যেমন সেটা সাহিত্য কোনো কবিতা হতে পারে, সেটা কোনো প্রবন্ধ হতে পারে, সেটা কোনো নিবন্ধ হতে পারে, গল্প, উপন্যাস, নাটক, যে কোনো কিছুই কিন্তু এই সাহিত্যের মধ্যে চলে আসে। তো এই গেল গুগল থেকে দেখা আমাদের সাহিত্যের একটা সংজ্ঞা। তো আমরা দেখে নিলাম সাহিত্য কাকে। এর পরবর্তীতে আমরা যদি আসি যে কোনো একজন লেখক বা কোনো একজন চিন্তাবিদ, সে তার বক্তব্য যদি যে কোনো রকম ভাবে রাখে, সেটা কিন্তু সে বিভিন্ন রকম ভাবে রাখতে পারে। যেমন রবীন্দ্রনাথ তার কবিতার মাধ্যমে একটা বক্তব্যকে রাখতে পারে, যেমন আমাদের যে কোনো এখন বর্তমান যুগে যদি কোনো একটা সামাজিক অবক্ষয় তৈরি, তখন সেটাকে কিন্তু কবিতার মাধ্যমে বলা যেতে পারে, কোনো নাটকের মাধ্যমে বলা যেতে পারে, কোনো একটা ছোটো গল্পের মাধ্যমে বলা যেতে পারে, আবার প্রবন্ধ, নিবন্ধ বা উপন্যাসের মাধ্যমেও বলা যেতে পারে। তো সাহিত্য কিন্তু আমাদের বল। এবার দেখে নিই যে সাহিত্য সম্পর্কে আমরা একটা সাধারণ জ্ঞান পেলাম। এবার সাহিত্য প্রথমেই বলছিলাম যে এখনকার যে ছাত্র, তারা কিন্তু অনেকে সাহিত্য পড়তে চায় না, বা তারা মনে করে যে এই একজন মানুষের সাধারণ একটি লেখা, সেটা থেকে আমরা কি বা জানবো, কি বা এখান থেকে পাবো, আমরা বিজ্ঞানের পেছনে আপাতত ছুটছি সবাই। তো সেক্ষেত্রে কিন্তু সাহিত্যের একটা বিশেষ গুরুত্ব আছে। এমনকি আইনস্টাইন এর মতো বিজ্ঞানীরাও বলেছেন যে সাহিত্যের কিন্তু একটা বিশেষ দিক আছে। তো সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, এটা নিয়ে একটু আলোচনা করা। তো সবার প্রথমে আমরা দেখি কি কি জিনিস আমাদের সাহিত্য পাঠ থেকে আমরা মানে উপকৃত হব, কি কিভাবে। তো প্রথমে বলছে, সাহিত্য আমাদের সত্য জানতে সাহায্য করে। সাহিত্য কেন আমাদের সত্য জানতে সাহায্য করে, যদি এটা আমরা আলোচনা করি। দেখ, প্রথমে কথা হলো যে আমরা যত পুরনো রাজা বা বাদশাদের কথা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে রাজা বা বাদশাদের কোনো একজন লেখক বা কোনো একজন কাব্যকার, গীতিকার, তাদের কিন্তু পৃষ্ঠপোষকতা ছিল রাজার প্রতি। অর্থাৎ রাজা যেরকম বলতো,
বা রাজার তত্ত্বাবধানে সেই জিনিসটা লেখা হতো। সুতরাং ইতিহাসের যত লেখনই রয়েছে সেখানে কিন্তু বাস্তব বা সত্যিটা উঠে আসা এতটা সহজ না। তার কারণ কি? সেখানে রাজার একটা হস্তক্ষেপ থাকে, অর্থাৎ রাজাকে সবসময় উপরে দেখাতে হবে। আমি এখানে রাজা শব্দটা ব্যবহার করছি, কিন্তু শাসক বা যে কোনো ভাবেই কিন্তু আমরা এটাকে বিচার করতে পারি যে তার তত্ত্বাবধানে কিন্তু সেই লেখাটা হয়েছে। কিন্তু যখন সাহিত্য হবে, অর্থাৎ ইতিহাস যদি আমাদের জানতে হয়, তখন আমাদের জানতে হবে যে সেই সময়ের কোন সাহিত্য ছিল। তো রাজার তত্ত্বাবধানে বা কোনো একজন বড় নেতার তত্ত্বাবধানে যেটা লেখা হয়েছিল সেটা ততটা কার্যকরী না হয়ে কিন্তু সাহিত্য এক্ষেত্রে অনেক বেশি সত্য কথা বলবে। কারণ এখন তুমি যে কোনো একজন সাহিত্যিকের কথা বলো, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে আমাদের বাংলার ক্ষেত্রে, আমাদের লিও টলস্টয় হতে পারে বিদেশি সাহিত্যের ক্ষেত্রে, তো তাদের যে কোনো লেখনীতে কিন্তু সাহিত্যের মূল যে তাৎক্ষণিক যে একটা পরিবেশ সেটার কথা বলা হবে, তাৎক্ষণিক যে সমস্যা সেটার কথা উঠে আসবে বারবার। তো এখান থেকে কিন্তু আমরা জানতে পারবো সেই সময় বাস্তব সত্য। তো এরপরে কি বলছে, সাহিত্য মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ ঘটায়। আমরা এখন অনেকেই দেখতে পাই যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ আমাদের চারিদিকে রয়েছে। প্রতিটি মানুষই সমান না, কখনোই প্রতিটি মানুষই সমান হতে পারে না, তার দোষ গুণ সমস্ত কিছু দিয়ে তার একটা চরিত্র তৈরি। কিন্তু সাহিত্য কিন্তু একটা সামগ্রিক চরিত্রের বিকাশ করতে যথাযথভাবে সাহায্য করে। কিভাবে, তোমার কোনো যদি প্রশ্ন থাকে, দেখবে যত জ্ঞানী গুণী ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করেন, অর্থাৎ বই। তার কারণ হলো চরিত্র কিন্তু কখনো, মানে চরিত্র এমন একটা জিনিস যেটা প্রকাশ পায়। তুমি কেমন ব্যবহার করছো সেটা তোমার চরিত্রের মধ্যে আসবে। তো কি বলেছে, সামগ্রিক উন্নতি, অর্থাৎ আমরা যত বেশি সাহিত্য পড়বো তত আমরা জানতে পারবো যে একজন গরিব মানুষের পরিবারের সমস্যা, একজন উচ্চবিত্ত পরিবারের মানুষের সমস্যা, মধ্যবিত্তের বাড়ির সমস্যা কি, বা কাল বিশেষে অর্থাৎ সময় বিশেষে কি কি ধরনের সমস্যা মানুষের জীবনে এসেছে, কি কি ধরনের আনন্দ মানুষের জীবনে এসেছে, বা সেই সময়ের আর্থ সামাজিক পরিস্থিতি কি ছিল। সুতরাং যখন একজন ছাত্র কোনো দিক থেকে এই সাহিত্যের সমগ্র রসটা নিতে পারবে বিভিন্ন রকমভাবে সাহিত্য, বিভিন্ন সাহিত্য পড়ে, সেটা শরৎ সাহিত্য হতে পারে, সেটা বঙ্কিম সাহিত্য হতে পারে, অথবা আধুনিক যুগে আমাদের যত আধুনিক সাহিত্যিকরা রয়েছেন তাদের পড়া করে, তো সেক্ষেত্রে কিন্তু একটি মানুষের ওভারঅল ডেভেলপমেন্ট বা সামগ্রিক বিকাশ করতে সাহিত্য সাহায্য করে। সাহিত্য আমাদের ন্যায় অন্যায়ের বিচারে সাহায্য করে ও মুক্ত ও কল্যাণের পথে চালিত করে। এটা খুব গুরুত্বপূর্ণ, দেখো কি বলছে, সাহিত্য আমাদের ন্যায় অন্যায়ের বিচার করে। অনেক এমন সাহিত্যিক আছে যারা শুধুমাত্র সঠিক চরিত্র গঠন করানোর জন্য সাহিত্য লিখে যায়, শুধুমাত্র সঠিক চরিত্র গঠন করানোর জন্য, বুঝতে পারছো? দেখো একজন ছাত্রের কিন্তু সময়ানুবর্তিতা থাকার প্রয়োজন আছে, তার সঠিক আচরণের প্রয়োজন আছে, তার ডিসিশন নেওয়ার বা কোনো একটা সমস্যা থেকে বেরিয়ে আসার যে দক্ষতা সেটার প্রয়োজন আছে। তো সুতরাং ন্যায় অন্যায় বোধটা জন্মাবে আমরা যত পরিস্থিতির শিকার হব। সাহিত্য আমাদের বিভিন্ন বড় বড় সাহিত্যিক যারা আছে তারা আমাদের বারবার চরিত্রে বিভিন্ন চরিত্রের সাথে পরিচয় করায়, বিভিন্ন সমস্যার সাথে পরিচয় করায়, সেখান থেকে আমাদের কোনো একটা যুক্তিকে খণ্ডন করার বা সেই যুক্তির বিপরীত যুক্তিকে নিয়ে আসার ঠিক কিন্তু দক্ষতাটা আমাদেরকে দেয়। এবং এই দক্ষতা যখন আমাদের আসে তখন কিন্তু আমরা অনেক মুক্ত চিন্তা ভাবনা করতে থাকি, বিভিন্ন মুক্ত চিন্তা। মুক্ত চিন্তা বলতে কি, এটা একটু যদি আমি বিস্তারিত বলি তাহলে বলতে হবে যে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের উচিত একজন উচ্চবৃত্ত মানুষকে যতটা সম্মান দেওয়া, একজন নিম্নবৃত্ত মানুষকে ততটা সম্মান দেওয়া, এবং একজন মধ্যবিত্ত মানুষকে ততটা সম্মান দেওয়া। সুতরাং সামগ্রিকভাবে দেখতে গেলে সকল মানুষকে সমান চোখে দেখা, সেটা যে কোনোভাবে হতে পারে, এটা সামাজিক দিক থেকে হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে, রাজনৈতিক দিক থেকে হতে পারে, সুতরাং সমস্ত মানুষের সমান সম্মান প্রাপ্তিটা প্রয়োজন। তো সেক্ষেত্রে কাউকে আমি ছোট করে দেখবো, কাউকে আমি বড় করে দেখবো, তা কিন্তু কখনোই মুক্ত চিন্তার প্রকাশ নয়। সুতরাং মুক্ত চিন্তার যে প্রকাশ এটা কিন্তু আমাদের সাহিত্য করতে, মানে সাহিত্য করতে আমরা পাই। এছাড়া কি বলছে, মানব কল্যাণে যখন আমাদের যে বিশ্ব পরিবার রয়েছে সেখানকার সমস্ত মানুষেরা যদি এরকম মুক্ত মানসিকতার হয় তখন কিন্তু মানব কল্যাণ অনেক বেশি আমরা দেখতে পাবো।
অর্থাৎ মানুষের কল্যাণ হবে, একজন মানুষ অন্যজন মানুষকে সহিষ্ণুতার প্রেক্ষিতে দেখবে, অর্থাৎ তাদের মধ্যে হিংসা হানাহানি সেই জিনিসগুলো আসবে। অর্থাৎ দায়িত্ব আমাদের কিন্তু সহিষ্ণু হতে সাহায্য করে, আমাদের মানবিক হতে সাহায্য করে, আমাদের ভুক্তভোগী সম্পূর্ণ হতে সাহায্য করে। সুতরাং সাহিত্য কিন্তু এইভাবে আমাদের মনকে অনেক উদারপন্থী করতে সাহায্য করে। এরপরে সাহিত্য কি করে দেখো, আমরা যখন বিদেশি সাহিত্য পড়ি তখন কিন্তু আমরা ধরো আমরা বিদেশি সাহিত্য হিসেবে খুব মজার ছলে যদি আমরা ইংরাজি কোনো একটা বই বা ইংলিশের কোনো একটা বই আমরা তুলে নিই, আমরা বাঙালি, আমরা সবাই জানি যে আমরা বাঙালি, আমরা যদি খুব ভালো বাংলা সাহিত্য পড়ি তারপর আমাদের একটু টেস্ট পরিবর্তনের কিন্তু একটা প্রয়োজনীয়তা অনুভব হয়। তো সেক্ষেত্রে আমরা দেখা গেলো একটা ইংরাজি সাহিত্য নিলাম, এদিকে আমার বয়স তখন ছাত্র বয়সে দেখা গেল 14 কি 15, তখন মজার ছলে দেখা গেল আমি পড়তে পড়তে ওই ইংরাজি সাহিত্যটাকে এত ভালো লেগে গেছে আমি পড়ে ফেলাম। কিন্তু এখান থেকে একটা বেনিফিট আমরা পেলাম বা একটা খুব ভালো জায়গা আমার তৈরি হলো ইংরাজি পড়ার, তো সেটাও কিন্তু অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি সাহিত্য শেখার ক্ষেত্রেও কিন্তু সাহিত্যের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে পড়াটা হয়ে যাবে খুব মজার ছলে, শেখাটা হয়ে যাবে খুব মজার ছলে। সুতরাং সাহিত্য পড়ার ক্ষেত্রে বিদেশি সাহিত্যকে যদি আমরা খুব সহজে শিখতে পারি সেটাই বা বড়। এরপরে আসছে সাহিত্য শুধুমাত্র নিজের ব্যক্তিগত চাহিদা মেটায় না, সাহিত্য পাঠের মধ্য দিয়ে আমরা সর্বকালীন মানুষ এবং অতীতের জীবন ধারণাকে যেরকম ভাবে ঘটে এসেছে সেগুলোকে কিন্তু মননে মননে অনুভব করতে পারি। এমন একটু আগেই বললাম যে পুরনো যত সাহিত্য আমরা পাবো তার থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে সে তখনকার মানুষ কিরকম আসবাবপত্র ব্যবহার করতো, তখন মানুষ কি ধরনের বস্ত্র ব্যবহার করতো। তোমাদের মনে হতে পারে যে এই কথাগুলো কেন আসছে, আসবাবপত্র, তাদের শিল্প চেতনা বা তাদের কিরম বস্ত্র ব্যবহার করতো, এর থেকে কিন্তু আমরা বুঝতে পারবো কোনো একটা জাতি বা কোনো একটা সমাজ কতটা মানে বিভিন্ন ধাপে কতটা উন্নতি সাধন করেছে। তো সেটা বোঝার ক্ষেত্রে কিন্তু সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আছে, কারণ ইতিহাসের ছাপ যদি আমাদের না থাকে অর্থাৎ ফসিলস বা আমরা যদি জীবাশ্ম না পাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে পুরোনো দিনে আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম এবং এখন এই জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ তুলনাটা কার সাথে কার। তো সেক্ষেত্রেও কিন্তু সাহিত্য হচ্ছে বাস্তব ইতিহাস, ইতিহাস যে সমস্ত জিনিসগুলো বইতে লেখা রয়েছে, ইতিহাস বইতে লেখা রয়েছে এটা কিন্তু বাস্তব ইতিহাস নয় আমার মতে। কিন্তু যেটা সাহিত্যে লেখা রয়েছে অর্থাৎ যেটা বঙ্কিমচন্দ্র লিখে গেছেন বা শরৎচন্দ্র লিখে গেছেন বা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন বা লিও টলস্টয় লিখে গেছেন, সেটা কিন্তু সেই সময়ের কথা বলছে। সেই সময়ের কথাটা কখনো তারা মিথ্যা হবে না, কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন কলকাতায় বসে লিখেছেন, যখন লিখেছেন তিনি তখন কলকাতার কথা বলেছেন, কলকাতায় তখন কি ধরনের স্ট্রিট লাইফ ছিল সেটার কথা বলেছেন, তখন রাস্তাঘাট কেমন ছিল, যানবাহন কেমন ছিল, যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল, সমস্ত জিনিস তিনি কিন্তু তার সাহিত্যে দিয়েছেন। সেরকমই রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাদেশে বসে লিখেছেন তখন কিন্তু সেই সময়ের যে গ্রাম, গ্রামের পরিবেশ কেমন, কি পরিমাণ গাছপালা ছিল সেই সম্পর্কেও লিখেছেন। সুতরাং এটা বুঝতে হবে যে সাহিত্য বাস্তব ইতিহাসের কথাও। তো এই হলো আমাদের সাহিত্য পড়ার, আমরা একটা বেসিক আলোচনা করলাম যে সাহিত্য পড়ার প্রয়োজনীয়তা। এক্ষেত্রে আমি সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন সাহিত্যের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়। যারা সাহিত্য পড়ছে দেখো, আমি নিজে একজন বিজ্ঞানের ছাত্র এবং আমি সাহিত্য পড়তে যথেষ্ট ভালোবাসি এবং আমার পড়াশোনা পুরোটাই সবার প্রথমে ক্লাস 11-12 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি নিয়ে এবং তার পরবর্তীতে কম্পিউটার সায়েন্স নিয়ে মিটে। তো সেক্ষেত্রে যেটা হয়েছে কিন্তু আমি সাহিত্যকে কিন্তু কখনো ছেড়ে দিইনি, এবং তো এতক্ষণ যখন সাহিত্য নিয়ে আলোচনা করলাম আমি জানি না তোমরা কেউ কিন্তু বুঝতে পারোনি হয়তো যে আমি একজন বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞান বিভাগের ছাত্র। সেক্ষেত্রে সাহিত্য পড়াটা পুরোটাই নিজের কাছে। তো একজন ছাত্রের কখনোই এমন ভাবা উচিত নয় যে বিজ্ঞানী সব বা বিজ্ঞানী হচ্ছে কি সমস্ত কিছু। তোমরা যে কোনো জায়গায় দেখবে যদি বিজ্ঞানের যে কোনো জায়গাতে যাও, যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং, সেখানেও কিন্তু দেখবে যে ডিজাইনিং এর একটা খুব বড় পোর্শন আছে। তো সেখানেও কিন্তু শিল্প রয়েছে, সাহিত্য একটা শিল্প। তো সেই শিল্প আমাদের সমস্ত জায়গায় রয়েছে, আমরা যত ভালো করে সাহিত্য পড়বো তত আমাদের কি হবে সামগ্রিক উন্নতি হবে। প্রথমে বললাম যে সামগ্রিক উন্নতি হওয়াটা অত্যন্ত প্রয়োজন। তো সেক্ষেত্রে সামগ্রিক উন্নয়নের জন্য, সামগ্রিক উন্নয়নের কথা মাথায় রেখে আমাদের যথেষ্ট বেশি পরিমাণে সাহিত্য পড়া উচিত এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জনরার অর্থাৎ বিভিন্ন দিকের সাহিত্য অর্থাৎ বিভিন্ন স্বাদের সাহিত্য আমাদের পড়া উচিত। তাতে আমাদের কিন্তু অনেক
মানে হোলিস্টিক ডেভেলপমেন্ট বা সার্বজনীন যে বিকাশ সেটা কিন্তু হবে। তো আজকের মতো আমার স্মার্ট ক্লাসে এখানে আমরা সাহিত্য নিয়ে আলোচনা করলাম। তোমাদের সাহিত্য নিয়ে যদি কোনো মতামত থাকে সেটা তোমরা আমাদের জানাতে পারো, বা কোনো জায়গায় যদি আমি কোনো রকম ভুল ত্রুটি করে থাকি সেগুলোকে আমাকে শুধরে দিতে পারো। আমার স্মার্ট ক্লাসে আমাদের সবসময় প্রয়াস থাকে যে আমরা অন্যের যে মতামত বা ভিউ সেটাকে আমরা নেব এবং আমরা সবাই মিলে একসাথে শিখি। তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। কেমন লেগেছে, ভালো লেগেছে, খারাপ লেগেছে তোমরা আমাদেরকে জানাও। আশা করি সবার ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করি।